আলাপ হয় তবে সে মায়ের কোল আলো হয় না, অন্ধকার থেকে যায়। কিন্তু আপনাদের কাছে নিবেদন, এমনও মা সংসারে আছে যাদের বাচ্চাই হয় নাই, তাহলে কি তার কোল অন্ধকার হয়ে গেল? না না, যার বাচ্চা হয় নাই গোপালকে পুত্র রূপে কোলে রাখো, আরও তোমার কোল আলোময় হয়ে যাবে। কম বয়সে যদি কারো স্বামী চলে যায় দুঃখ করো না, পরমপতি গোবিন্দকে স্বামী রূপে বরণ করো। তোমার যে স্বামী ছিল তার চাইতে তোমার মনের ইচ্ছা আরও পূর্ণ করবে, জীবন তোমার সুন্দর করে দেবে। এই জন্য যা চলে গেছে তা নিয়ে দুঃখ নাই, যা হবে সেটাকে নিয়ে দুঃখ করবেন। আপনার একটি মাত্র ছেলে ছিল, এমন এমন জায়গা আছে, সেদিন বহরমপুরে গান করতে গেছি, যখন আমি আসরে যাচ্ছি তিনজন টোটোতে করে যাচ্ছিল, ওরা চমকে গেল, আপনি এখানে? বললাম এই তো এখানে আসর আছে। আর বাজার গেল না, বাজারে প্রচুর কাজ ছিল, আসরে এলো। আসার আগে আমাকে ভাষাতে বলল, বাবা একটি মাত্র ছেলে ছিল, ক্লাস নাইনে পড়ে, সাঁতার দিতে গেছে গঙ্গাতে, ডুবে চলে গেছে, আর আমার কেউ নাই। আমি বললাম আপনার যা গেছে গেছে, ওটা আপনার ছিল না, ওটা আপনার ছিল না, ওটা যদি আপনার থাকতো ও আপনাকে বলে যেত। এ জগতে কিন্তু যা থাকার নয়, এটা থাকবে না, একমাত্র থাকবে কে? ভগবান। ইনি আপনার শেষ পর দেখবেন, মায়েরা কিছু মনে করবেন না, ছেলে মেয়ে সংসার স্বামী সবাই আপনাকে ছেড়ে চলে যেতে পারে, শেষ জীবনে যদি কেউ আপনাকে না দেখে একজন দেখবে যদি তার উপর ভরসা করতে পারে। আমাদের ভরসা নাই, বিশ্বাস নাই, এই জন্য দেখতে পারি না আমরা। বিশ্বাস করুন, ভরসা করুন, আপনার কাজ হয়ে যাবে। এই জন্য লক্ষ্য করুন, কৃষ্ণবেন্না নদীর তীরে গ্রামটার নাম কৃষ্ণবেন্না গ্রাম, ভবানী দেবীর কোনো সন্তান নাই, এত দেবদেবীর মন্দিরে গেছে কিন্তু সন্তান পায় নাই। পাড়ার একজন মেয়ে বলল, এক কাজ কর, সব দেবদেবতার কাছে গেছিস, একজনের কাছে গা, যার কাছে গেলে তুই পাবি, কি নাম? অল্পতেই সন্তুষ্ট আশুতোষ, যার নাম, কি নাম মা? সে কে? হ্যাঁ বাবা ভোলানাথ। আপনার সোমবার দিন বাবা ভোলার জল ঢালেন না, শিবলিঙ্গে জল ঢালেন, জানেন তো? আচ্ছা কেন ঢালেন মা? সোমবার দিন বাবার জন্মদিন, এই জন্য ঢালেন। মায়েরা বাবা ভোলা।